মালদায় পুজো কার্নিভালের শেষ মুহূর্তের প্রস্তুতি এবছর তৃতীয় বছরে পা দিয়েছে মালদা পুজো কার্নিভাল। সোমবার দুপুরে কার্নিভালের প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া এবং অন্যান্য আধিকারিকেরা। মালদা শহরে 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন রামকৃষ্ণপল্লী এলাকায় তৈরি হয়েছে অনুষ্ঠান মঞ্চ। রঙিন আনপোলা দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে জাতীয় সড়ক। মালদা শহরের সুকান্ত মোড় থেকে রথবাড়ি পর্যন্ত দর্শনার্থীরা কার্নিভাল দেখতে পাবেন। দুর্গা প্রতিমার পাশাপাশি বিভিন্ন মডেল ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি কার্নিভালে প্রদর্শিত হবে। বিভিন্ন ট্যাবলোতেও প্রদর্শিত হবে কার্নিভালে। সুষ্ঠুভাবে কার্নিভাল পরিচালনা করার জন্য জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা প্রস্তুতি খতিয়ে দেখেন। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং আইএনসি দপ্তর আমাদের স্পেসিফিক প্রোটোকল দিয়েছে, সেটা পালন করে আমাদের বিভিন্ন ধরনের এখানে আয়োজন করা হয়েছে। লাস্ট ইয়ার 22 পূজা কমিটি পার্টিসিপেট করেছিল, এবার আমরা আরও এনথুজিয়াস্টিক পার্টিসিপেশন দেখতে পাচ্ছি। 28টা পুজো কমিটি মালদা জেলায় পার্টিসিপেট করছে এবং গ্রামাঞ্চল থেকে পুজো কমিটির কার্নিভালে পার্টিসিপেট করছে। আমাদের কালচারাল পারফরমেন্সেস তাদেরকে সময় দেওয়া হয়েছে, তারা এখানে পারফর্ম করবেন। সন্ধ্যে 5টা থেকে কার্নিভাল আসতে শুরু হচ্ছে এবং তার সঙ্গে বিভিন্ন টেন্স অর্গানাইজ করা হয়েছে। আমাদের যারা বুদ্ধিজীবী আছেন, যারা কালচারাল এখানে আর্টিস্ট আছেন, তাদের জন্য যে আছে টেন্ট ব্যবস্থা আছে, চেঞ্জিং রুম থেকে শুরু করে টয়লেট ফেসিলিটিস থেকে শুরু করে অল অ্যারেঞ্জমেন্টস আপনি নেই, সেটাই আমাকে আমরা রিভিউ করছি এখানে। আমরা যারা ভালো পারফর্ম করবেন তাদেরকে রেকগনাইজ করবেন।